কৈলাস শহরের নগর এসপিও ক্যাম্প থেকে ধনবিলাস বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে সংস্কারে অভাবে রাস্তাটি পড়ে থাকল বাম কিংবা রাম আমলেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় লোকজন তো এটা রাস্তাটা দেখেন আজকে বিশ বছর ধরিয়া আমরা জন্ম আমার জন্মের আগে কি এরকমই রাস্তা আজকে আমার বায়ান্ন বছর হয়ে গেছে আমরা ছরাপার বাজারটা কি পঞ্চনগর ক্যাম্প পণ্ড এখান চার কিলোমিটার এই জায়গাটা এখন পর্যন্ত পিস হইতেছে না এখন এটা এই জায়গাটা পিস হইলে আমরা গাঁওবাসী হুটা মুটা আছে মানে আসা যাওয়া ভালো হইব এখানে যে আমরা যে এখন ড্রাম লয়ে যে সাইকেল চালাই সাইকেল লয়ে যে যাই কোন সময় এখানে মা ল হয়ে যায় লাভা যায় আমাৰ চাইকেল কোনো সময় ৰিং বা আৰু কোনো সময় পিছলাইয়ে পৰে কোনো সময় আঁঠু চুলে